প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী শিলা দীক্ষিত বয়স হয়েছিল একাশি বছর শনিবার দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি অনিয়ন্ত্রিত হৃদ স্পন্দন জনিত সমস্যায় শুক্রবার তাকে ভর্তি করা হয় দিল্লির ফর্টিস স্কট হার্ট ইনস্টিটিউটে চব্বিশ ঘন্টা যেতে না যেতেই তার জীবন অবসান ঘটে দু সালে ফ্রান্সে তার হার্টে অস্ত্রোপচার করা হয় পনেরো বছর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন বর্ষিয়ান এই কংগ্রেস নেত্রী এছাড়া কেরল রাজ্যের রাজ্যপালের দায়িত্বও সামলেছেন রাজনৈতিক জগতে এই নক্ষত্র পতনের নেমে এসেছে শোকের ছায়া শোকস্তব্ধ রাজনৈতিক মহল টুইটার জুড়ে শোকবার্তা দিয়েছেন বহু নেতা নেত্রী কংগ্রেস শোক বার্তায় বলেছে আজীবন কংগ্রেস নেত্রী দিল্লিরকে কার্য বদলে দিয়েছিলেন শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী প্রমুখ পিওর রিপোর্ট চ্যানেল ডি